ঝর্ণা এসে গেছে, ঝর্ণা রান্না শুরু করে দিয়েছে। তো আজকে আমরা সামনের মাসে রিশুর জন্মদিন, তো আজকে আমরা যাব রিশুর কিছু জামা কাপড় কেনার জন্য, কারণ কালকে থেকে লকডাউন শুরু হয়ে যাবে। তো যদি কোনো কারণে জামা কাপড় কেনা না হয়, কারণ এটা ওর প্রথম জন্মদিন, তো জামা কাপড়গুলো কেনার পর এনে বাড়িতে ধুয়ে সেগুলো আয়রন করে রাখতে হবে, কারণ এখন বাইরে থেকে নিয়ে আসা কোনো জিনিসই, আরও ও ছোট, সেগুলো ব্যবহার করা যাবে না। তো সেই জন্য আমি আর নীল যাব আজকে শপিং করার জন্য, ওর জামা কাপড় কেনার জন্য। তানিয়া এখন আড্ডা সেরে এসে রিজুকে আবার পড়তে বসিয়েছে, তো রিজু পড়ছে। তো এখন আমি তোমাদের নিয়ে যাব গাছগুলো দেখানোর জন্য। আমাদের বাড়ির কৃষ্ণচূড়া গাছ, কি সুন্দর ফুল হয়েছে। এটা হলো আমাদের ভেন্ডি গাছ, তো এই দেখো কি সুন্দর ফুল এসছে, ভেন্ডি, কতগুলো ভেন্ডিও হয়েছে, আমরা খেয়েওছি। এই যে সব পরপর ভেন্ডি গাছ, এটা আমাদের পুঁই শাক গাছ, পুঁই শাক হয়েছে। এবার দেখাবো তোমাদের বেগুন গাছ, এই দেখো কি সুন্দর বেগুন হয়ে আছে গাছে আমাদের। এটা হলো আমাদের ড্রাগন ফ্রুট গাছ, তো এটা এখনো সেইভাবে বাড়েনি, তো আমরা এখান থেকে তুলে মাটিতে বসাবো যাতে এটা আরো ভালো হয়, কারণ এটা এখনো ছোট আছে, এখনো সেইভাবে বাড়েনি এর মধ্যে আছে বলে। তো মাটিতে লাগালে এটা তাড়াতাড়ি হয়তো বেড়ে উঠবে, কারণ এই গাছটা সব সচরাচর দেখা যায় না, আমরা অনেক কষ্ট করে এই গাছটাকে বড় করে তুলেছি এইটুকু অবধি। আজকে আমাদের দুপুরের মেনুতে আছে কাঁকরোল আর নারকেলের বড়া। দেখো এই পিছন দিকটা কাঁকরোল আর সামনের দিকটা নারকেলের পুর দেয়া হয়েছে। তো এটা আমার শাশুড়িমার থেকে শেখা, এই রেসিপিটা শাশুড়িমার। তো আমি এটার মধ্যে এক্সট্রা যেটা দিয়েছি সেটা হচ্ছে চিজ, এটার এই পেস্টটার মধ্যে, এই নারকেলের যে পেস্ট করা এর মধ্যে চিজ দিয়েছি। আমি বেসনে চুবিয়ে ভাজবো, তারপর ভেজে আমি তোমাদের দেখাবো। কিন্তু তোমরা যদি এটার ডিটেলে দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের দেখাবো। দেখো ভাজা রেডি হয়ে গেছে, বাবা ওটা কি রে বাবা, ওটা কি হচ্ছে ফ্যানে, কি হচ্ছে ওটা, ওটা কি হচ্ছে, ফ্যান চলছে, ফ্যান কোথায়, ফ্যান, হ্যাঁ ওইটা ফ্যান, আরে এইটা কি, এটা এটা ওইটা কি, ওটা ফ্যান না, হ্যাঁ বাবা ওটা ফ্যান না, ওটা ফ্যান না, ও ওইটা চলছে চলছে, কিরমভাবে চলছে ওটা, ওটাই তোমার ফ্যান লাগে, আরগুলো ফ্যান লাগে না, হ্যাঁ বাবা কি 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 বলো কি কি হয়েছে, ও বাবা ওটা নড়ে নড়ে চলছে নাকি, নড়ে নড়ে দুলে দুলে চলছে, ও আচ্ছা 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 আচ্ছা, ও ওটা দুলে দুলে চলছে, ও এই ফ্যানটা যেহেতু নড়ে না, হ্যাঁ আর ওইটা যেহেতু নড়ে মানে সুইং হয় যেহেতু, ওই জন্য ওটা ওর কাছে ফ্যান, এটা কিন্তু ওর কাছে ফ্যান না, আর যেহেতু ওইটা ওরকমভাবে সুইং হচ্ছে ওইটা দেখেও ওরকমভাবে নড়ছে এখন, বাবা কীরম হচ্ছে ফ্যানটা, কীরম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে, ও ওরম ওরম হচ্ছে নাকি, ওরম ওরম হচ্ছে, ওরম ওরম হচ্ছে, হ্যাঁ ওইরকম হচ্ছে নাকি ফ্যানটা, ফ্যানটা তো এরকম এরকম হচ্ছে, এদিক এদিক হচ্ছে, কি কি। এখন বাজে 2:30, তো আমরা এখন খেতে দুপুরের খাবার খাবো, তো তোমাদের দেখাই যে আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি আছে। আমাদের আছে ভাত, কুমড়ো শাক দিয়ে মটর ডাল, আলু ভাজা, এই আলু ভাজা আমাদের প্রতিদিনই লাগে কারণ আমরা আলু ভাজা খেতে খুব পছন্দ করি, আর পাঁচমিশালি তরকারি, আর আছে পাবদা মাছের ঝাল। তো এখন আমরা যাচ্ছি রিশুবাবুর জামা কাপড় কিনতে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এই সুন্দর ওয়েদারে আমরা এখন যাচ্ছি ভিজে ভিজে রিশুবাবুর জামা কাপড় কিনতে। তো আমরা ভেবেছিলাম আজকে যাওয়া হবে না, এত বৃষ্টি হচ্ছিল যার জন্য যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো,
তো অবশেষে যাওয়া হলো, কারণ কালকে থেকে আমাদের এখানে 7 দিনের জন্য লকডাউন থাকবে। তার জন্য ভাবলাম যদি আর কোনো কারণে না কেনা হয় বা বন্ধ থাকে, আবার যদি লকডাউন হয়ে যায় কোনো কারণে, সেই জন্য আজকেই আমরা যাচ্ছি জামা কাপড় কিনতে। তো ওয়েদারটা খুবই সুন্দর, ভালোই লাগছে, বাইকে চেপে যেতে খুব সুন্দরই লাগছে। এদিকে দারুণ ফ্যাশন হয়েছে, তো এখন মাস্ক, কেউ কাউকে বাইরে বেরোলে চিনতেও পারে না, বেশ সুন্দর। তো এখন আমাদের পুজোতে মনে হয় এটাই এখন ফ্যাশন হয়ে দাঁড়াবে, ড্রেসের সাথে নতুন নতুন মাস্ক। সাজুগুজু তো সব বন্ধই হয়ে গেছে, কে আর দেখবে লিপস্টিক দেওয়া, কিছুই আর দেখানোর নেই কাউকে, সব কিছু জলে ফেলে দিতে হবে। আর রাস্তায় তো প্রচুর জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে যে প্রচুর জল জমে গেছে, গাড়ি চালাতেও খুবই অসুবিধা হচ্ছে। তার মধ্যে থেকে আমরা আসলাম, কারণ অনেকদিন বাইরেও বেরোই না, ভালো লাগে না ঘরে বসে থেকে, তাই ভাবলাম যে সুযোগ যখন পেয়েছি যাই বেরিয়েই আসি। আজকে রিসুর কেনাকাটাটাও হবে, আমাদের ঘোরাটাও হবে। আমাদের সাউন্ডের আজকে যদি কোনো একটু প্রবলেম হয় তাহলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ গাড়ি চালাতে চালাতে যেহেতু ব্লকটা করা হচ্ছে সেহেতু হয়তো একটুখানি হাওয়ার জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে। হ্যাঁ, ওটাকে একটুখানি ম্যানেজ করো নিজেদের মতন করে একটুখানি। নিজেদের হওয়ার জন্য হয়তো একটুখানি আওয়াজের একটু ডিস্টার্ব হবে, হ্যাঁ ওটা নিজেদের মনে করে একটুখানি অ্যাডজাস্ট করে নিও, ওকে? তারপরে মুখে মাস্ক, একে তো হাওয়া আছে তারপর মুখে মাস্ক, ঠিক মতো শোনাটা খুব মুশকিল, কথা বললে অর্ধেক কথা শুনতে পাবে অর্ধেক কথা শুনতে পাবে না। আমার তো প্রচণ্ড অস্বস্তি লাগে, আমার তো দম নিতে প্রচণ্ড কষ্ট হয় এই মাস্ক পরে, আমি বেশিক্ষণ থাকতেই পারি না, কারণ আমার তো বাড়িতে বাইরে বেরোনো হয় না, সেই জন্য বাড়ির মধ্যে তো আর মাস্ক পরে থাকার কোনো ব্যাপার নেই, রাস্তায় যারা বেরোয় তাদেরই সবসময় মাস্ক পরে থাকতে হয়, সেই জন্য আমার মাস্কটা খুব অসহ্য লাগে, আমি একদম মাস্ক পরে থাকতে পারি না। আগের যে মলটায় গেলাম আমরা জানতাম না যে আজকে 10টা থেকে 4টা পর্যন্ত খোলা আছে, যার জন্য গিয়ে দেখি মলটা বন্ধ হয়ে গেছে, তো এসি আর একটা মলে, তখন দেখা যাক কী হয়। শপিং করে আমি বাড়ি ফিরে এসেছি, এখন আমি রিসু বাবাকে খাওয়াবো, কারণ ওর বড্ড খিদে পেয়ে গেছে, আর রিজুকে এখন দুধ আর চকোস দেবো খাবার জন্য। আর আমি কি কি এনেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো দেখো আমি শপিং করে কি কি এনেছি। শপিং করে আমি এনেছি 1 ট্রে ডিম, 1 বাক্স তেল, এখানে আছে 2টো পাপোশ, 2টো জলের বোতল, আর আছে কিছু আদা রসুন লঙ্কা, কারণ কালকে তো আমাদের এখানে লকডাউন, না কালকে সব জায়গায় লকডাউন, আর আমাদের এখানে স্পেশালি 7 দিনের জন্য লকডাউন থাকবে। আর এনেছি ডাইজেস্ট বিস্কুটের প্যাকেট, এনেছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস, আর এনেছি
রিশু আর রিজুর কিছু বাড়ি পরার জামা, কারণ আমরা যে শপিং মলে গেছিলাম আনতে সেটা বন্ধ বন্ধ হয়ে গেছিলো, যার জন্য রিশুর যে বার্থডে যে জামা কেনার জন্য গেছিলাম সেটা আমরা কিনতে পারিনি, যার জন্য ওদের বাড়ি পরার কিছু ড্রেস নিয়ে এসেছি। আর এনেছি দু রকম ডাল, তরকা ডাল, আর এনেছি বাসন মাজার সাবান দুটো, আর এনেছি একটা গ্যাস লাইটার এনে রাখলাম, কারণ কখন, এটা তো খুব এমার্জেন্সি জিনিস, কখন বাড়িটা খারাপ হয়ে যায় সেটা কেউ বলতে পারে না, সেই জন্য এটা এনে রাখলাম। আর এটা এনেছি, আর এনেছি নীলের রেজার, যেটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে এই পাখাটা, এটা আমি রিশু বাবার জন্য এনেছি। তো রিশু পাখা খুব পছন্দ করে, আমাদের ঘরে একটা পাখা ছিল যেটা পিন দিয়ে ওই যে পাশে কাঠের ইয়ে থাকে না, পিন দিয়ে আটকানো থাকে, যার জন্য আমি রিশুর হাতে পাখাটা দিতাম না। তো সেই জন্য আমার আজকে শপিং মলে গিয়ে মনে পড়েছে যে রিশুর জন্য আমি কী নেব, তো এই পাখাটাই দেখে আমার খুব পছন্দ হয়েছে যে রিশু এটাই পছন্দ করবে, তো রিশুর জন্য আমি এই পাখাটা নিয়ে এসেছি। তো বাড়ি আনার পর রিশু এটাকে হাত থেকে ছাড়ছেই না, এমনকি দুধ খাওয়ার সময় পর্যন্ত পাখাটা হাতে নিয়ে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু পাখাটা ও হাত থেকে ছাড়ছে না, পাখাটা নিয়েই ও আজকে দুধ খেয়েছে। তো রিশু আর রিজুর টিফিন হয়ে গেছে, তো আমরা এখনও কিছু টিফিন করিনি, চাও খাইনি, আমরা এখন চা টিফিন খাবো, কারণ বাইরে বেরিয়ে তো এখন কিছু খেতে পারি না, কারণ বাইরে বেরিয়ে এখন খাওয়া সম্ভব না, বাইরে কেউই কিছু খায় না, তো আমরা এখন ইয়ে করবো টিফিন করবো। তো তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে কালকে আমাদের অ্যানিভার্সারি, তো কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমাদের এই ম্যারেজ অ্যানিভার্সারিতে সবাইকে আমাদের তরফ থেকে ভার্চুয়াল ইনভিটেশন থাকলো আমাদের এই ম্যারেজ অ্যানিভার্সারি অ্যাটেন্ড করার জন্য। তো আজকে আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করছি, তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর ঢং ঢং বেলটা অবশ্যই বাজাবে। টাটা।